সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। শুরুতেই থাকছে কারাগারে ভালো আছেন পরিমণি, সকালের নাস্তায় পান রুটি গুড়, বিস্তারিত শুনবেন সংবাদে। জানাবো পরিমণির মুক্তি চেয়ে যা বললেন আসিফ আকবর। থাকছে ডেঙ্গু আক্রান্ত 6000 ছাড়ালো। আরও জানাবো ঝালকাঠিতে স্ত্রীর 10 দিন পর স্বামীর আত্মহত্যা। এরপর থাকছে জিয়ার নেতৃত্বে 15 আগস্ট কলঙ্কজনক হত্যাকাণ্ড, বললেন খাদ্যমন্ত্রী। তারপর জানাবো বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও থাকছে জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যা বললেন শেখ ফজলে নূর তাপস। এবং সবশেষে নিউজিল্যান্ড সিরিজেই ফিরছেন তামিম। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। কারাগারে ভালো আছেন পরিমণি, সকালের নাস্তায় পান রুটি গুড়। মাদক মামলায় কারাগারে থাকা ডালিউড অভিনেত্রী পরিমণি ভালো আছেন বলে জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। সেখান থেকে বলা হয়েছে সাধারণ কয়েদীদের যেসব খাবার দাবার এবং সুযোগ সুবিধা দেওয়া হয়, এই অভিনেত্রীকেও তাই দেওয়া হচ্ছে। জানা গেছে সাধারণ বন্দীদের জন্য সকালের খাবার হিসেবে দেওয়া হয় রুটি বা পাউরুটি, চিনি বা গুড়, ডাল, দুধ, ডিম, জেলি বা মাখন, কলা ও চা। দুই দফায় রিমান্ড শেষে শুক্রবার পরিমণিকে কারাগারে পাঠায় আদালত। নিয়মানুযায়ী কারাগারে 14 দিনের জন্য কোয়ারেন্টিন সেলে রাখা হয়েছে তাকে। আদালত পরিমণিকে ডিভিশন দেওয়ার আদেশ দিলেও এ বিষয়ে কাগজপত্র এখনো কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি, তাই পরিমণিকে সাধারণ বন্দীদের সেবাই দেওয়া হচ্ছে বলে জানালেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল জলিল। তিনি বলেন পরিমণিকে কারাগারের কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে, তাকে ডিভিশন দেওয়ার আদেশ এখনো আমরা পাইনি, 14 দিন পর তাকে আমরা সাধারণ বন্দীদের সেলে দিয়ে দেব। পরিমণি খাবারের তালিকা সম্পর্কে জানতে চাইলে আব্দুল জলিল বলেন তিনি এখনো কোনো ডিভিশন পাননি, সাধারণ বন্দী হিসেবেই আমাদের এখানে এসেছেন, তাই সাধারণ বন্দীদের মেনু ফলো করা হচ্ছে। তিনি জানান সাধারণ বন্দীদের জন্য সকালের খাবার হিসেবে দেওয়া হয় রুটি বা পাউরুটি, চিনি বা গুড়, ডাল, দুধ, ডিম, জেলি বা মাখন, কলা ও চা। দুপুরে খাবার হিসেবে দেওয়া হয় ভাত কিংবা রুটি, মাছ বা মাংস, শাকসবজি ও জাল, এবং রাতের খাবার হিসেবে দেওয়া হয় ভাত বা রুটি, মাছ বা মাংস, শাকসবজি ও জাল। পরিমণি কোনো প্রয়োজনীয় জিনিস চাচ্ছেন কিনা জানতে চাইলে সিনিয়র জেল সুপার বলেন তিনি কারাবিধি অনুযায়ী যা যা পাবার কথা সব সুবিধাই পাচ্ছেন, এর বাইরে যাবার কোনো সুযোগ নেই, বিধির বাইরে কিছু চাইলেও পাবেন না। কারাগারে আসার পর পরিমণির সঙ্গে পরিবার ও স্বজনদের দেখা হয়েছে কিনা এমন প্রশ্নে আব্দুল জলিল বলেন করোনা মহামারী শুরুর পর থেকে আমাদের এখানে নতুন বন্দী এলে 14 দিন কারোর সঙ্গে দেখা করার সুযোগ নেই, তাই এখন তার পরিবারের সদস্যরা হয়তো আসতে পারেন কিন্তু দেখা করা যাবে না। আলোচিত এই অভিনেত্রীকে গত 4 আগস্ট তার বনানীর বাসা থেকে মাদকদ্রব্য সহ আটক করে র্যাবের একটি দল, পরদিন বনানী থানার পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বাহিনীটি। এই মামলায় 5 আগস্ট রাতে পরিমণিকে 4 দিনের রিমান্ডে পাঠায় আদালত। প্রথম দফায় জিজ্ঞাসাবাদ শেষে এই নায়িকাকে ফের 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক। 2 দফা রিমান্ড শেষে 13 আগস্ট থেকে কারাগারে পাঠানো হয়। পরিমণির মুক্তি চেয়ে যা বললেন আসিফ আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, ফেসবুকে নিয়মিত নানা বিষয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। এবার মাদক মামলায় গ্রেফতার আলোচিত চিত্রনায়িকা পরিমণির মুক্তির দাবিতে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন এই কণ্ঠশিল্পী। আসিফ আকবর বলেন পরিমণি একজন ভালো অভিনেত্রী, তাকে মুক্তি দিয়ে সিনেমায় ফেরালে দেশের এই সবিজ অঙ্গনেরই ভালো হয়, হয়তো মুক্তি পেয়ে পরিমণি আন্তর্জাতিক তারকা খ্যাতি লাভ করবে। স্ট্যাটাসে পরিমণির প্রশংসায় আসিফ আকবর লিখেছেন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ফোর্বসের বিশ্লেষণে মেয়েটা ছিল সবিজে একজন প্রভাবশালী নারী, বাংলাদেশের ফেসবুক জগতে তার ছিল সর্বোচ্চ কোটি ফলোয়ার, এই নিয়ে মিডিয়া সহ দেশের মানুষের গর্বে শেষ ছিল না। মেয়েটা অবশ্যই ভালো অভিনেত্রী, মেয়েটা দেশকে আরো সার্ভিস দিতে পারত, দেশ নেয়নি, হয়তো সে মুক্তি পেয়ে আন্তর্জাতিক তারকা হয়ে যাবে। নাচতে নেমে ঘোমটা দেওয়ার পুরনো কথাটা মনে পড়ে গেল, আবার লোকাল ভাষায় ঘোমটার নিচে পোংটা নাচে এই বাক্যটা সামনে চলে এলো। কম বয়সে পরিমণির এতিম হয়ে যাওয়ার প্রসঙ্গটি টেনে এনে আসিফ লিখেছেন মা আগুনে পুড়ে মরেছেন 2 মাস কষ্ট পেয়ে, ব্যবসায়িক কারণে মেয়েটার বাবা খুন হয়েছেন, সাপলুটু সাপগুলো পুষে ময়েগুলো বেয়ে বেয়ে মেয়েটা হয়তো একটা জায়গায় পৌঁছেছে। মফস্বলে একটা মেয়ে এত উঁচুতে পৌঁছানোর পেছনে অবশ্যই যোগ্যতা ছিল, রহস্যের তো শেশ নেই। আসিফ আকবর প্রশ্ন রেখেছেন মেয়েটা দেশের সবচেয়ে বড় আলোচিত ক্রিমিনাল হয়ে গেল হঠাৎ করেই, সারা দেশের গলিতে গলিতে এরকম মজায় মত্ত থাকি আমরা ভোগী পুরুষরা, দোষ হয় শুধু মেয়েদের, সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু তারাই, এ মেয়েটাকে এতটা পথ কাদের শেল্টারে এসেছে এই রহস্য উন্মোচিত হবে না কখনো। নিজের কারাভোগের প্রসঙ্গটা টেনে আনলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, লিখলেন 4 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার হওয়া মেয়েটার কপালে ভালো হাতকড়া পড়তে হয়নি, আমি
দেশের জাতীয় পুরস্কারের সঙ্গে হাতকড়া উপহার পেয়েছি। একটাই আফসোস, মেয়েটা যে পরিমাণ সিকিউরিটি পেয়েছে সেটা আমি পাইনি। পরিশেষে আসিফ লিখেছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে দাবি জানাচ্ছি, পরিমনির মুক্তি চাই। প্রয়োজনে তাকে রিহ্যাব করানো হোক, সে ভয়ঙ্কর অপরাধী নয়, অভিভাবকহীনতার শিকার একটা লক্ষ্যহীন নৌকা মাত্র। ডেঙ্গু আক্রান্ত 6,000 ছাড়াল। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,100 জনে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও 198 জন ভর্তি হয়েছেন। রোববার 15 আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 198 জন। এর মধ্যে ঢাকাতে 189 জন এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছেন 9। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 1,049 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার 41টি সরকারি ও বেসরকারি হাসপাতালে 960 জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট 89 জন রোগী ভর্তি রয়েছেন। এবছর 1 জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট 6,100 জন। একই সময় তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন 5,026 জন রোগী। একই সঙ্গে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR-তে ডেঙ্গু সন্দেহে 25 জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। IEDCR এখন পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে কিনা তা নিশ্চিত করেনি। ঝালকাঠিতে স্ত্রী 10 দিন পর স্বামীর আত্মহত্যা। ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের লাটিমসার গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিন্টু হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার 14 আগস্ট সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যায় এক শিশু মিন্টুকে ঘরে ঝুলতে দেখে চিৎকার করে। এরপর মিন্টুর বড় ভাই তাকে নিচে নামায় বলে জানান মিন্টুর বাবা জাহাঙ্গীর হোসেন। পরে ঝালকাঠি সদর থানাকে জানানো হয়। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। জাহাঙ্গীর হোসেন আরও জানান, তার 6 ছেলেমেয়ের মধ্যে মিন্টু পঞ্চম। সে 7 থেকে 8 বছর আগে মাত্র 14 বছর বয়সে বিয়ে করে। সেই ঘরে ছোট একটি মেয়ে আছে। ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করা সুবাদে সেখানে বরগুনা এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। 2 মাস আগে ওই মেয়েকে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু 10 দিন আগে দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করে। এই ঘটনায় মিন্টুকে থানায় 3 দিন আটকে রাখা হয়। মেয়ের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে তাকে থানা থেকে ছেড়ে দেয়। 1 সপ্তাহ আগে মিন্টু বাড়িতে আসে, তখন থেকে তার আচরণ অস্বাভাবিক ছিল। এরপর শনিবার সন্ধ্যায় ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা OC খলিলুর রহমান বলেন, রাশের সুরতহাল শেষে আজ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে, একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে। জিয়ার নেতৃত্বে 15 আগস্ট কলঙ্কজনক হত্যাকাণ্ড, বললেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার বাংলার মাটিতে শুরু হয়েছে। এখনও যে সকল হত্যাকারী দেশের বাইরে পালিয়ে আছে, দ্রুততর সময়ে তাদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনা হবে। হত্যাকাণ্ডের মূল চক্রান্তকারী ছিলেন জিয়া। তার নেতৃত্বে 15 আগস্ট কলঙ্কজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। রোববার 15 আগস্ট সকালে ঢাকায় খাদ্যভবন অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধনচন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বাঙালির অনুপ্রেরণার বাতিঘর। টুঙ্গিপাড়া খোকার জন্ম না হলে বাঙালি স্বাধীন দেশ পেত না। বঙ্গবন্ধু মানে একটি স্বাধীন দেশ, একটি পতাকা। মুজিব স্বাধীন বাংলাদেশের সপ্তদ্রষ্টা। তিনি বলেন, 15 আগস্ট প্রেক্ষাপট ছিল ভিন্ন। শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর প্রতিবাদ করা যায়নি। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। শুধু তাই নয়, 75 পরবর্তী সময় টেলিভিশন কিংবা বেতারে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত প্রচার হতো না। খাদ্যমন্ত্রী বলেন, ইনডেমনিটি বিলের মাধ্যমে বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল। চক্রান্তকারীরা ভেবেছিল তাকে হত্যা করলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে। তাদের সে চক্রান্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। ইতিহাসের সত্যকে মুছে ফেলা যায়নি। জীবিত মুজিব থেকে মৃত মুজিব হয়েছেন আরো শক্তিশালী। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর 2 জন খুনি বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন। সেসব দেশের সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব। একই সঙ্গে বাকি 2 খুনির খোঁজ পাইনি, তাদের খোঁজ চলছে। তাদের খোঁজ পেলে বিচারের মুখোমুখি করা হবে। রোববার 15 আগস্ট রাজধানীর ধোলাইপাড় মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্যামপুর কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। আসাদুজ্জামান খান কামাল বলেন, 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এবং 17 আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা করে জঙ্গিরা নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের বিচারের আওতায় এনে বিচার করেছি, একই সঙ্গে জঙ্গিদের নিয়ন্ত্রণে এনেছি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে আনতে চেয়েছিল। তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসার পর। জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যা বললেন শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, খুনি জিয়ার রহমান সর্বাত্মকভাবে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে লিপ্ত ছিল। সেটা সাক্ষ্য প্রমাণে এসেছে, তথ্য উপাত্তে এসেছে এবং যারা বঙ্গবন্ধু হত্যা মামলায় সাক্ষ্য প্রদান করেছেন তারাও বিভিন্ন সাক্ষ্য দিয়েছেন। তাতে এটা পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে জিয়ার রহমান এই হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। রোববার 15 আগস্ট সকালে বনানী কবরস্থানে 15 আগস্ট হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে সপরিবারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর গণমাধ্যমের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। শেখ তাপস বলেন, যদিও সপরিবারে বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনি জিয়াউর রহমানকে অভিযোগে আনা হয়নি, কারণ সে মৃত্যুবরণ করেছিল, কিন্তু জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে একটি কমিশনের মাধ্যমে খুনি জিয়ার প্রতীকী বিচার হলেও সম্পন্ন করা দরকার। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মধ্যে যারা এখনো জীবিত আছে এবং এই ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল তাদেরকে এখন পর্যন্ত জনগণের সম্মুখে আনা যায় নাই। আমাদের সবসময়ের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে যেন বিচার সম্পন্ন হয় এবং সবাইকে যেন বিচারের আওতায় আনা যায়। পলাতক খুনিদের ফিরিয়ে দিতে বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে অনুরোধ জানিয়ে মেয়র বলেন, একজন পিতামাতাহারা সন্তান হিসেবে অনুরোধ করব, বিচার পাওয়া আমার নাগরিক অধিকার। সেই লক্ষ্যে পলাতক খুনিদের যেন অচিরেই বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। নিউজিল্যান্ড সিরিজেই ফিরছেন তামিম। জিম্বাবুয়ে সফরের পরই হাঁটুর চোটের কারণে 2 মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তামিম ইকবাল। যদিও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাহাতি ওপেনারকে ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, এরই মধ্যে 4 সপ্তাহের পুনর্বাসন শেষ করেছেন তামিম। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমাদের স্কোয়াডে যেহেতু নতুন পুরনো খেলোয়াড়রা যুক্ত আছে, এখন মুশফিক লিটন আসবে, শোনা যাচ্ছে হয়তো তামিম ইকবালও, ফিটনেসেরও থাকার ব্যাপার আছে, যদি ঠিক থাকে সেও কন্ট্যাক্ট করার চেষ্টা করছে যতটুকু আমি কথা শুনেছি। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে তামিমকে ছাড়াই খেলছে বাংলাদেশ। এই সিরিজে অজিতের বিপক্ষে 4-1 ব্যবধানে জিতেছে টাইগাররা। তামিমের সঙ্গে এই সিরিজে খেলেনি মুশফিকুর রহিমও। এই দুই তারকা ক্রিকেটারের শূন্যতা একেবারেই টের পেতে দেননি সাকিব আল হাসান আফিফ হোসেনরা। যদিও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দ্বিতীয় সারির দল ঘোষণা করে আলোচনার জন্ম দিয়েছে নিউজিল্যান্ড, আসন্ন বাংলাদেশ সফরে দলটির সঙ্গে আসছেন না কেন বিশ্বকাপের স্কোয়াডের কোনো ক্রিকেটার। ইউদের বিপক্ষে প্রথম টি-20 1 সেপ্টেম্বর, পরের 4টি ম্যাচ যথাক্রমে 3, 5, 8 ও 10 সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরুর সময় এখনো চূড়ান্ত হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।